দুনিয়ার কোন রক্তচক্ষু কিংবা স্যাংশনকে ভয় করে না আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর ঘূর্ণিঝড় মোখার মতোই বিএনপির আন্দোলন পাশ কাটিয়ে চলে যাবে বলে মন্তব্য করেন তথ্য সম্প্রসার মন্ত্রী হাসান মাহমুদ। নাসিরুদ্দিনকে সঙ্গে নিয়ে মানুল হোসেন পিন্নু রিপোর্ট। রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অভিভাবক সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বলেন, যারা দেশের শান্তি শৃঙ্খলা পছন্দ করে না তারাই সরকার পতনের আন্দোলন করছে, কোনো হুমকিকে আওয়ামী লীগ ভয় পায় না বলেও জানান তিনি। অসীম সাহসী নির্ভীক শেখ হাসিনাকে মির্জা ফখরুল সাহেব কোনো দুনিয়ার কোনো দেশ রক্তচক্ষু অথবা কোনো নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে কোনো লাভ হবে না। এই বাঙালি, অদম্য বাঙালি, এই বাঙালি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে জয়ী হয়েছে সেই বাঙালি জাতিকে কোনো ভয় ভীতি দেখিয়ে লাভ হবে। এদিকে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার সঙ্গে মিলিয়ে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য গ্রহণযোগ্য নয়। মানুষের পাশে না দাঁড়িয়ে বরং সেটাকে নিয়ে রাজনীতির সাথে মেলানো এবং উপহাস করা, এটি একজন রাজনীতিবিদের সাজে না। মোখার মতোই বিএনপির আন্দোলন পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তথ্যমন্ত্রী জানান, হলি আর্টিজানে হামলার প্রেক্ষিতে কূটনীতিকদের দেয়া বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, এতে কোনো দেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না। কোনো দেশের সাথে সম্পর্কের কোনো বিষয় নাই, রুটিন ওয়ার্ক। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।